গৃহ ব্যবস্থাপনার সকল দায়িত্ব পালন করেও যুগ ধরে প্রচলিত সমাজ ব্যবস্থার কারণে আজও নারী ঘরের কাজের কোনো স্বীকৃতি পায়নি। একজন গৃহিণী তাহলে সারাদিন ঘরে কি করেন, প্রশ্ন মনে উঠতেই পারে। উত্তরে যদি বলা যায়, তারা কেবল টিভি সিরিয়াল দেখে সময় কাটায়, আজীবন হেসেল ঠেলেও কোনো মূল্য পাওয়া গেল না। ভাবনা প্রতিনিয়ত তাড়িত করে তাদের। কারণ মূল্যায়িত সেবা খাতে পুরুষদের তুলনায় নারী অন্তত 40% সময় বেশি ব্যয় করে, তাদের এই কাজের কোন স্বীকৃতি নেই। সাধারণ যে কোনো কাজের একটা পারিশ্রমিক থাকে, কিন্তু গৃহের কাজের কোনো মূল্য নির্ধারণ করা নেই, তাই এটাকে মূল্যায়ন করা হয় না। এটা নিজের ঘরের কাজ, ফলে এটাকে মূল্যায়ন দেয়া হয় না। বাংলাদেশে কোনো পুরুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনার স্ত্রী কি করে, তার জবাব যদি হয় কিছুই করেন না, তাহলে কি বুঝবেন? সাধারণত এর মানে তিনি ঘর গৃহস্থালির কাজ করেন। কিন্তু এই দেশে ঘর গৃহস্থালির কাজকে কাজ বলে ধরা হয়। বাসা বাড়িতে কাজের সহায়তায় যে গৃহকর্মীরা থাকেন, তারা কাজের জন্য নির্দিষ্ট অঙ্কের মজুরি পান। কিন্তু একজন গৃহিণী কোনো মজুরি ছাড়াই সারা দিন কাজ করে এবং শুনছেন যে তিনি কিছুই করেন। একজন গৃহিণীর কাজের কোনো স্বীকৃতি নেই, তবে ধারণা পাল্টাচ্ছে, তাই নারীর গৃহস্থালির কাজকে শ্রমের আওতায় আনার দাবি জানাচ্ছে। আমাদের দেশের অধিকাংশ নারী পারিবারিক শ্রমিক হিসেবে কাজ করে যাচ্ছে, কিন্তু সেটিকে কাজের মর্যাদা দেওয়া হচ্ছে না। চাকরিজীবী নারীরা সকালে অফিসে যাওয়ার আগে সংসারের কাজ করেন, তারপর অফিস করে বাসায় এসে আবারও নানা কাজ করে। গৃহিণী নারীর সংসারের কাজের সামান্য ভুল ত্রুটিতেই শুনতে হয় কি করো এমন, এই যে রান্নাবান্না, সন্তান লালন পালন সহ পরিবারের যত কাজ, এর সবই অবমূল্যায়িত খাতে। একজন নারী প্রতিদিন গড়ে 12.1টি কাজ করেন, পুরুষের ক্ষেত্রে এই কাজের গড় সংখ্যা 2.7। এক সপ্তাহে একজন চিকিৎসক 56 ঘন্টা কাজ করলে মাসে পান 1,53,000 মার্কিন ডলার। সে অনুযায়ী গৃহিণীদের সপ্তাহে 94 ঘন্টা কাজের হিসাবে বছরে কত বেতন হওয়া উচিত, প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম। হ্যাঁ, যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার এই প্রশ্নটা থাকলো। হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা এতক্ষণ ভিডিওটা দেখা শুরু করেছেন কিন্তু ভিডিওটিতে একটি লাইক দেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে যাবেন। আপনার এই ছোট্ট লাইকটি আমার চ্যানেলে গ্রো এর ক্ষেত্রে অনেক বেশি কাজ করবে এবং চ্যানেলটিকে বুস্ট আপ করতে অনেক বেশি সহায়তা করবে। সকাল থেকে দেখলেন কত রকমের কাজ করে নিলাম, সব আপনার ভিডিওতে ক্যামেরাতে ধারণ করেছি, আপনারা নিজেরাই চোখে দেখতে পেলেন। একজন নারী সে শুধু অফিসে কাজ করে না বিধায়, সে বাসায় তার বাচ্চার পেছনে কত রকম ছোটাছুটি করতে হয়, এটা আমি জানি। আমি না শুধু, আমার মতো প্রত্যেকটা নারী, প্রত্যেকটা গৃহিণী। আর যারা অফিস ওয়ার্কিং রয়েছেন তাদের কাজ তো আরও অনেক বেশি। তো একজন নারীকে যখন অবমূল্যায়িত করা হয়, যখন তার বাচ্চা পড়াশোনা না পারলে তাকে বলা হয় তোমার বাচ্চা কেন পারছে না, যখন তার বাচ্চা দুষ্টুমি করছে তখন সবাই বলছে তোমার বাচ্চা কেন দুষ্টুমি করছে, সব কিছুতে সেই বাচ্চার মায়েরই দোষ। দেখতেই পেলেন সকাল থেকে বাচ্চাদেরকে টিফিন রেডি করার থেকে শুরু করে নাস্তা রেডি করা, বাচ্চাদেরকে রেডি করা, কত কিছুই না একটা নারীকে করতে হয়, সে যদি হয়ে থাকে গৃহিণী, যদি হয়ে থাকে চাকরিজীবী। তাকেই না এই পরিশ্রমের কাজগুলো করতে হয়। কিন্তু একজন পুরুষ শুধুমাত্র রেডি টেডি হয়ে নাস্তা করে অফিসে চলে যান। কই, একজন নারী তো সেই পুরুষকে অবমূল্যায়ন করছে না, বলছে না যে তুমি সারাদিন অফিস করা ছাড়া আর অন্য কি কাজ করো। তাহলে একজন নারীকে কেন শুধু শুনতে হয় ঘরের কাজ ছাড়া আর কি করে। এই তো মেঝোমের প্যারেন্টস মিটিং শেষ করে বড়টার এক্সাম ছিল, ওর জন্য ওয়েট করে ওকে সহ একবারে বাসায় নিয়ে আসলাম। এই হচ্ছে একজন মায়ের পুরোপুরি ডিউটি, একজন গৃহিণী মায়ের ডিউটি। তো একজন গৃহিণী মাকে আপনি যখন বলেন যে সে সারাদিন কি করে, আপনি তার কাজের হিসেব রেখে আপনি গুণেও শেষ করতে পারবেন না। আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, তাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সারা দিনে আমি কি কি করি। এছাড়াও অনেক অনেক কাজ রয়েছে যেটা আপনি ভাবনা চিন্তাতেও এনে শেষ করতে পারবেন না। তো একজন নারীকে কখনোই জিজ্ঞেস করবেন না যে সে আসলে কি করে। আমরা নারীরা কখনোই আপনাদের কাছ থেকে পারিশ্রমিক চাই না বা নিতেও চাই না, কিন্তু শুধুমাত্র একটু সুন্দর ভালোবাসা আর একটু শ্রদ্ধাই এতটুকুই চাই। কিন্তু আফসোস, তাদের জন্য অনেক নারী রয়েছেন যারা এই ভালোবাসা এবং শ্রদ্ধাটুকুও পান না। কিন্তু একটা নারীকে কখনোই অসম্মান অপমান করবেন। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর একজন নারী যখন ক্লান্ত হয়ে তো বিছানায় গিয়ে একটু শুয়ে পড়েছেন, তখনই পুরুষ বাইরে থেকে এসে তাকে বলেন যে সারাদিন কি কর। সব নারীদের উদ্দেশ্যে আমি বল, সারাদিন না আপনি যে কাজগুলো ঘরে বাইরে করে থাকেন সেই কাজগুলোরই ছোট্ট একটি ভিডিও বানিয়ে একদিন আপনার স্বামীকে দেখান, তাহলে সে বুঝতে পারবে সারাদিনে আসলে আপনি কি কি কাজ করেন। ভিডিওটি ভালো লাগলে
শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কোনো ব্লগে আবারও দেখা হয়ে যায় আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।